দেখো, ওফ, কালার কম্বিনেশনটা একবার দেখো। একটা রানি কালারের ব্লাউজ দিয়ে ওয়েয়ার করো, পুজো জাস্ট জমে যাবে। বলো তো এই তাঁতের শাড়িটার দাম কত? তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, চমকে যাবে। হ্যালো বন্ধুরা, আমি সহেলি, আর আমার চ্যানেল আরিস লাইফ স্টোরিজে জানাই তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই জানো আমি আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমি শপিং করতে মঙ্গলাহাটে গেছিলাম, আর সেখান থেকে আমরা অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর চোখ ধাঁধানো শাড়ি নিয়ে এসেছি। আর আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সেই শাড়ির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর সেই জন্যই আজ আমি চলে এসেছি। কিন্তু ভিডিওটা দেখার আগে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমরা কী কী শাড়ি কিনলাম। দেখো, সবার আগে তোমাদেরকে এই হ্যান্ডলুমের কালেকশানগুলো দেখাই। এটা আমরা দুটো কিনেছি এবং এটার দুটো কালার, এটা হচ্ছে হালকা পিচ পিঙ্ক কালার, আর আরেকটা রয়েছে যেটা সেটা হচ্ছে এটা পেস্তা কালার। তোমরা শাড়িগুলোকে দেখো, আমি খুব সামনে থেকে দেখাচ্ছি, তোমরা আশা করি কোয়ালিটিগুলো অবশ্যই বুঝতে পারবে। তো এই শাড়িটার কত দাম হতে পারে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে গেস করে অবশ্যই জানাবে। তো দেখো এই শাড়িগুলো, এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। এই শাড়িগুলো মাত্র 360 টাকা করে নিয়েছে। এখানে দেখো অনেক ছাপা শাড়ি কিনেছে মাসিরা, মানে ছাপা বলতে বাড়িতে রেগুলার ইউজেসের জন্য যে শাড়িগুলো ব্যবহার করা হয় সেই শাড়িগুলোর কথা বলছি। তো দেখো এখানে আমি দেখাচ্ছি এক এক করে শাড়িগুলো, আমি আর এই শাড়িগুলো খুলছি না। দেখো সবার আগে এখানে দেখো একটা বাটিক প্রিন্টের শাড়ি, বাটিক প্রিন্ট তো কোনো দিনই পুরানো হয় না তোমরা জানো। আর এখানে দেখো একটা লিফ মোটিভের একটা শাড়ি রয়েছে। পুজোর জন্য এত সুন্দর সুন্দর কালেকশান এসেছে না, তোমরা প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, প্রায় প্রত্যেকেরই পছন্দ হয়ে যাবে, ডিজাইনগুলোও খুব নতুনত্ব। এখানে দেখো আরেকটা রয়েছে বাটিকের, এটা একটু ডিজাইনটাও আলাদা এবং কালারটাও আলাদা। তো দুই মাসই কিনেছে মিলিয়ে মিশিয়ে, আর শাড়ি তো আমি আমার রেগুলার ইউজের জন্য শাড়ি দরকার হয় না, কারণ আমি বাড়িতে শাড়ি পরি না। এখানে একটা ব্লু কালারের রয়েছে, এখানে দেখো আরেকটাও, এটাও রয়েছে বাটিক প্রিন্টের ওপর, দুজনে দুটো কিনেছে সেই জন্য ডাবল হয়ে গেছে। এরপরে দেখো একটা দুধে আলতা কালারের, কি সুন্দর লাগছে এই কালারটা, যে কেউ পরলে ভীষণ সুন্দর লাগবে দেখতে, ভীষণ ব্রাইট একটা কালার। এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে, স্পেশালি কালারটা। আর মানে মেটেরিয়ালগুলো তোমরা সত্যিই না দেখলে বিশ্বাস করতে পারবে না হাতে নিয়ে, ভীষণ সুন্দর। আরেকটা দেখো লিভ মোটিভে, এটা আরেকটা দেখালাম, সেটার কালারটা আলাদা আর এটার কালারটা আলাদা, এটা ওই প্যারেট গ্রিন কালারের ওপর, দুটো কালারই ভীষণ সুন্দর দেখতে লাগছে। দাও তোমাদেরকে দেখাই, এই দেখো দেখেছো, এটা প্যারেট গ্রিন কালার আর এটা অরেঞ্জ কালার, দুটো কালার আলাদা কিন্তু ডিজাইনটা সেম। আর এটা দেখো, এটা তো খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ ইয়েলো অ্যান্ড রেডের কম্বিনেশানে একটুখানি ফিগার মোটিভও আছে। দেখো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে লাগছে। এর থেকেও আরও অনেক কালেকশান তোমরা পেয়ে যাবে, এখানে তো আমরা কিনেছি কিছু পছন্দ করে। তো এবার দেখো, এবার তোমাদেরকে তাঁত আর যে জামদানি এই শাড়িগুলো কিনেছি সেইগুলো তোমাদেরকে দেখাই। সবার প্রথমে দেখো এখানে একটা তাঁতের শাড়ি, এটা একটু কালারটা দেখো, কালারটা খুব সোবার কালার, ঠিক ওই চন্দন কালার টাইপের কালার, কিন্তু দেখতে খুব সুন্দর।
এরপরে দেখো এটার পরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হোয়াইট কালারের শাড়িটা। এটা একটা জামদানি, এটাও সম্ভবত এরম 400 দাম নিয়েছিল, 400 টাকা দাম। খুব সুন্দর অষ্টমীতে পরার জন্য একদম পারফেক্ট শাড়ি একটা। এরপর দেখো আরেকটা তাঁত দেখাই, এই তাঁতটা আমি তোমাদেরকে একবার খুলে দেখাবো। এটার ভেতরটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। এটাও চন্দন কালারের, দেখো ভেতরটা, ভেতরের ডিজাইনটাও কত সুন্দর লাগছে, মানে 8 থেকে 80 সবাই পরতে পারবে। এই কালারগুলো সবাইকেই ভীষণ ভালো লাগে, যারা বিশেষ করে লাইট কালার পরতে একটু পছন্দ করে, যেমন তাদের মধ্যে আমি একজন। আমি খুব বেশি মানে এরকম না, আমার মুড চেঞ্জ হয়, তবে বেশিরভাগ টাইমটাতেই আমি একটুখানি হালকা একটু সোবার কিছু পরতে পছন্দ করি। তো দেখো এখানে এই শাড়িটা মাসি পুজো দেওয়ার জন্য নিয়েছিল, এটা তসরের শাড়ি। এই শাড়িটা 600 টাকা নিয়েছিল, আমরা একটু একটু দাম বেশি বলেছিল, কিন্তু আমরা এটা দরদাম করেছি এবং করে 600 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা 600 টাকায় নিয়েছি মাত্র, মানে 200, 300, 400, 500, 600 এর মধ্যে তোমরা ভীষণ ভালো ভালো কালেকশান পেয়ে যাবে, শুধু তোমাদেরকে একটু দেখে নিতে হবে। এখানে দেখো এখানে একটা হার্ট জামদানি আছে হোয়াইটের ওপর, ব্লুর কাজ করা, এটা দিদানের জন্য। আর এখানেও একটা হ্যান্ডলুম শাড়ি, কিন্তু দিদানের জন্যই নেওয়া, উইডো তাই রেড ছাড়া। দেখো এই শাড়িগুলোও খুব সুন্দর, এগুলোও এরম 320-330 এরম দাম নিয়েছিল। এবার দেখো এখানে রয়েছে আর কিছু হ্যান্ডলুমের কালেকশন, এগুলোরও দাম ওরমই 350-400 মধ্যে। দেখো এই শাড়িগুলোও খুব সুন্দর লাগছে, দুটো ডিজাইন সেম কিন্তু কালারটা আলাদা, একটা ব্লু আর একটা রেড। এবার যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মীনাকারী ঢাকাই, এই শাড়িটাও খুব সুন্দর। এটা দোকানে কিনতে গেলে তোমরা জানোই যে এটার দাম কতটা নেয়, কিন্তু আমরা এরম 400-450-450-তেই নিয়েছিলাম। তো দেখো শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে, আমি তোমাদেরকে একবার খুলে দেখালাম, ভেতরের দুটো কালার কম্বিনেশনটা একবার দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা একটা রানী কালারের ব্লাউজ দিয়ে যদি পরা যায় তো দেখতে যা লাগবে কোনো কথা নেই, পুজো জমে যাবে, তাই তো? তো চলো, তোমরা তো দেখলেই আমরা কী কী শাড়ি কিনলাম। শাড়িগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবে, এবং তার থেকেও যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমরা অবশ্যই মঙ্গলার হাটে ভিজিট করো। তো চলো আজকের মতো টাটা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।